viewers, assalamu alaikum, welcome to my channel. অনেক দিন পর আপনাদেরকে সাথে একটা ব্লগ নিয়ে এসেছি। অনেক ভিউয়ার্স আমার ভেজিটেবল সবজি রান্না দেখতে চেয়েছে। আজকে সবজি রান্না করছে, হ্যাঁ ভিউয়ার্স সবজি রান্না দেখতে চেয়েছে। সেই প্রথমে একটু তেল দিয়েছি, 3 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজটা একটু আটা মাটা হয়ে আমি মিক্সড সবজি, এখানে সব গাজর, আলু, পটল, মিষ্টি কুমড়া, পেঁপে, চাল কুমড়া, বেগুন, সব যা যা সবজি আপনারা পাবেন দিয়ে দেবেন। খুবই মজার এই সবজিটা। একটু আদা রসুন বাটা দিয়ে দেবেন, জাস্ট এক চার চামচ মতো করে। জিরা বাটা, একটু হলুদ দেব, একটু মরিচের গুঁড়া, একটু ধনার গুঁড়া, অনেক মজা হবে সবজিটা। ঢাকনা খুললাম, একটু দেখি সবজিটা কমেছে না দেখি। আর একটু কমলে আমি একটু ঝোলের পানিটা দিয়ে দেবো। এখন আমি ঝোলের পানি একটু দিয়ে দিলাম, সবজি অনেক কমে গিয়েছে। এই পানিটা একটু সিদ্ধ হয়ে ঝোলটা থম থম করবে, একটু ধোকানো হবে। কাঁচা মরিচ, ধনা পাতা দিয়ে নামাবো আর কি। এখন কাঁচা মরিচ দিব, জাস্ট দিয়ে ধনা পাতা ফেলে গেছে, এখন পকেটে আছে। কাঁচা মরিচ দিলাম, পাতা রেখে দিয়েছি, সেই ধনা পাতাটাকে দিয়ে দিচ্ছি। অনেক সময় অনেক বেশি করে আনা পড়ে, নিচে রাখলে নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখা যায় না। আমি ধুয়ে ধুয়ে শুকায় একবারে প্যাকেট করে ডিবে রেখে দিই। বাস এভাবে বাস হয়ে গেল আমার সবজি রান্না, হয়ে গেল। খুবই মজা এটা, ঝোল ঝোল লেবু দিয়ে ভাতের সঙ্গে ঝোল ঝোল সবজি মাখায়। যারা বিশেষ করে অনেক ভেজিটেবল পছন্দ করে তাদের কাছে নিশ্চয়ই এটা ভালো লাগবে। ওকে, নেক্সট এপিসোডে দেখা হবে ইনশাল্লাহ ভিউয়ার্স। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার প্লিজ বেশি বেশি করবেন। আপনাদের সাবস্ক্রাইবের উপর আমার অনেক কিছুই ভালো লাগবে, সাবস্ক্রাইব করে আমার আরও ইন্সপায়ার হব। বাই বাই।